আমার মোবাইল পাইনি, তবে কিছু সংবাদ পেয়েছি যে তারা যে যে কর্তা যে নিয়েছে তাকে লোকেট করতে পেরেছেন তারা, এবং তার ঠিকানা ঠিকানা পেয়েছেন তারা, তাকে এখন চেস করছেন। সেটি ছিল আন্ডারগ্রাউন্ড গেছে বা লুকিয়েছে, পাওয়া যাবে আমি বিশ্বাস করি, এবং এইটা নাকি আমাদের সেই প্রযুক্তি হাতে আছে, আমি আশাবাদী। হাকাও গাড়ি বাই চিলমারি বন্দরে আব্বাসউদ্দিন আমাদের মরহুম, আমাদের জাতীয়ই বলতে পারি এক সেন্সে, পল্লিকারের সম্রাট, তার সেই বিখ্যাত গানের কথা মনে করি। এটা মনে মানে কেন বললেন যে এটা আগে বন্দর ছিল, এই জন্যই গানটা এটা ঢুকছে, একশো বছর আগের গান বোঝায়। তো হাকাও গাড়ি বাই চিলমারি বন্দর, যা রংপুরে কেউ আসেন না এখানে, এটা বেশ কিছু কথাবার্তা হয়েছে, মজার কথাবার্তা হয়েছে। এখানে ব্যয় হবে 235 কোটি 59 লক্ষ টাকা।